ঢাকার ডেমরা রোডের কাজলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে 29,580 লিটার পাম তেল ও সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব 3 যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাকফুর রহমান। অভিযানকালে কাজলা ব্রিজ এলাকার মেসার্স অদিতি ট্রেডিং, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর থেকে 29,580 লিটার পাম তেল ও সয়াবিন তেল উদ্ধার করা হয়। ক্রয় বিক্রয়ে রসিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে 50,000 টাকা করে 3 প্রতিষ্ঠানকে সর্বমোট 1,50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধারকৃত তেল সরকারি রেটে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।